দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব একশো চল্লিশটা ভ্যাকেন্সি আছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কম্পিউটার অপারেটর নিয়োগ করছে আপনারা জানেন আপনাদেরকে ইতিমধ্যে আমি জানিয়েছিলাম ক্লার্ক উইথ কম্পিউটার অপারেশন এটাই হচ্ছে পদের নাম আপনাদেরকে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে এবং এখানে ইমিডিয়েট জব অপরচুনিটি আপনারা পাচ্ছেন সরকারি যদিও আপনারা কন্ট্র্যাকচুয়ালি নিয়োগ হবেন ষাট বছর অব্দি কাজ করতে পারবেন সেটা চাপ আপনি বিস্তারিত জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন আমি আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশানটাও দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে এবং কীভাবে ডাউনলোড করবেন সেটাও বলে দিচ্ছি আবেদনের শর্তাবলী আছে আবেদনকারীর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে যদি নাম নথিভুক্ত না থাকে তাহলে প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে নিতে হবে তারপর অনলাইনে আবেদন করবেন তাহলে বুঝতে পারছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে যদি মানে বেকারদের জন্য পশ্চিমবঙ্গের যে বেকারের ওয়েবসাইট সেটাই হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে এখানে রিক্রুট হচ্ছে মানে আপনাদের কিন্তু খুব সুবিধা থাকছে যদি আপনার এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকে আরামসে এখানে আবেদন করুন চাকরি পাওয়ার সুবিধা কিন্তু আপনার বেড়ে যাচ্ছে আর যদি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত নাও থাকে না সেটা করে নিন করতে বেশিক্ষণ সময় লাগবে না এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে তারপর এখানে আবেদন করবেন কোন জেলার কত শূন্য পদ আছে বিভিন্ন বিভাগে কতগুলো করে রয়েছে এবং অফিসিয়াল যেটা নোটিশ সেটা আমি কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো প্রার্থী ভারতের সংবিধানের দ্বিতীয় খণ্ডে বর্ণিত হিসেবে ভারতীয় নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করতে হবে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অফ বা অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশন কাউন্সিল যেটা আছে এআইসিটিই দ্বারা স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে কমপক্ষে ছ মাসের কম্পিউটার প্রশিক্ষণ আপনাকে নিতে হবে বয়স আঠারো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এক এক দু হাজার উনিশ তারিখের ভিত্তিতে এস সি এস টি ও পিএইচদের জন্য বয়সের ছাড় থাকছে বেতন দেবে আপনাকে বারো হাজার টাকা কন্ট্রাকচুয়াল রিমুনারেশান হিসেবে স্টার্টিং বারো হাজার আবেদনের পদ্ধতি অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার সময় ছবি সই আপলোড করতে হবে রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ দেবেন এবং সিগনেচার কালো কালি পেন দিয়ে করবেন সেটাকে স্ক্যান করে নেবেন আপলোড করবেন অনলাইনে শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণ এবং বাসস্থানের প্রমাণপত্র সেগুলো আপলোড করতে হবে স্ক্যান কপি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করার পর সমস্ত নথিপত্র সঠিকভাবে আপলোড করতে হবে নাহলে কিন্তু রিজেক্ট হবে আপলোড করার পর সাবমিট করে দিয়ে আপনি একটা প্রিন্ট আউট কপি নিয়ে রাখবেন অনলাইনে আবেদন করার জন্য ও ডিসক্রিপশানে দেওয়া থাকছে অনলাইন আবেদন করার শেষ তারিখ চোদ্দো নয় দু হাজার উনিশ নির্বাচনের পদ্ধতিটা দেখুন মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে শুধুমাত্র মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরীক্ষার সময় স্থান পরীক্ষার ইমেল আইডিতে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীর যে ইমেল আইডি আপনি দেবেন ফর্ম ফিল আপের সময় পরীক্ষার সময় স্থান সেখানে জানিয়ে দেওয়া হবে এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে হেল্পলাইন নাম্বার আছে সেটাও আপনারা ডেসক্রিপশান থেকে নিতে পারবেন সেখানে বিস্তারিত জানতে পারবেন কম্পিউটার পরীক্ষা হবে চল্লিশ নম্বরের পরীক্ষার বিষয় থাকবে টাইপিংসটি টাইপিং স্পিড যেটা আছে আপনার সেটা যাচাই করবে মোটামুটি আপনার তিরিশটা ওয়ার্ড পার মিনিটে টাইপ করার ক্ষমতা রাখতে হবে তাছাড়াও এমএস ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি এগুলো কিন্তু তারা একটু টেস্ট করবে আপনি জানেন কি না মাইক্রোসফট অফিসের উপর এবং আপনার স্পিডের উপর টোটাল পরীক্ষাটা হবে তারপরে থাকছে দশ নম্বরের ইন্টারভিউ দশ নম্বরের ইন্টারভিউ পর কিন্তু ফাইনাল আপনার সিলেকশানটা হবে চলুন আমরা দেখে নিই অফিসিয়াল পিডিএফ এই হলো অফিসিয়াল নোটিফিকেশান আপনারা দেখুন এখানে লেখা আছে এটা রিভাইজ ভিডিও আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য চোদ্দ তারিখেই কিন্তু আপনাদের লাস্ট ডেট হচ্ছে তার আগে কিন্তু ফর্মটা ফিল করে নিতে হবে এখানে কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট সমস্ত সবাই কিন্তু এখানে মানে আবেদন করবে না সেক্ষেত্রে আপনাদের কম্পিটিশানটা অনেকটা কম থাকবে চাইলে আবেদন করতে পারেন কোন ডিস্ট্রিক্টে কতগুলো করে ভ্যাকেন্সি আছে একবার দেখে নিতে পারেন দেখুন টোটাল একশো চল্লিশটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কিছু কিছু ডিস্ট্রিক্টে ভালোই ভ্যাকেন্সির সংখ্যা আছে তো আপনারা এখানে আবেদন করতে পারবেন বাদ বাকি ডিটেলস যেগুলো বললাম সেগুলোই কিন্তু এখানে লেখা আছে লাস্ট ডেট চোদ্দো নয় দু হাজার উনিশ কোনো আবেদন ফি লাগছে না মাথায় রাখবেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার পরের ভিডিওতে ফিরে আসছি ধন্যবাদ